اشرقت نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد. السلام عليكم ورحمة الله. وعليكم السلام. বলি আপনি ব্যাপ করেন নাকি বলেন যে আপনার জানা থাকলে আমি একটা জিজ্ঞেস করতাম, যেটা আরো দায়ের ফেলা জিজ্ঞেস করলাম তাই স্পষ্ট হতে পারে না, তো আমাকে বলছে তা আমি তা সঠিক জানি না, ওদিকে মানুষের ভাগ্যে আল্লাহ তালা কি দিতে জাহান্নাম জাহান্নাম, তো তো আমল করে কি ফায়দা, আল্লাহ জাহান্নাম জাহান্নাম লিখে দিয়েছে, আল্লাহ লিখে দিয়েছে ও কি পাপ করবে না করবে সব আল্লাহ ভাগ্যে ওর লিখে দিয়েছে, তো ফের আল্লাহর হাসর ময়দানে জজ মানে বিচারক বিচার করার কি দরকার, অথচ আল্লাহ আল্লাহ বলেছে কি তোমরা দিগ্রাস হয় না, তোমরা আমল করতে থাকো তোমাদের তার প্রতিফল দেওয়া হবে। তো আরো যেমন অনেক আছে ওই যারা বেনামী তাদের অন্তরে জাগে কি আমাদের তো কপালে ভাগ্য লেখা হয়েছে জান্নাত যাও কি জাহান্নাম যাও, তো আমল করে লাভ কি, এটা ব্যাপারে আপনার যতটা জানা আছে একটু বলেন। প্রথমত এই বিষয়টা নিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্যে যে লিখে রেখেছেন জান্নাত জাহান্নাম সমস্ত কিছু, এই জন্য আমাদের আমল কেন করতে হবে, আমরা আমল করলেও জান্নাত যাবো না করলেও জান্নাত যাবো না করলেও জান্নাত যাবো না করলে, এই যে বিষয়টা যেটা মানে প্রশ্ন আসছে, প্রথমত আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তাআলা লিখেছেন এই জন্য আমরা করতে বাধ্য, নাকি আমরা করবো আল্লাহ তাআলা আগে থেকে জানেন ওই জন্য আল্লাহ লিখে রেখেছেন, আসলে কোনটা, এটা উদাহরণ দিয়ে একটা উদাহরণ দিই। ধরুন যে মাস্টার ক্লাস করছে, তো মাস্টার যে ক্লাস করছে তো মাস্টার কার কেমন পড়াশোনা কার কেমন মেলে মাস্টার বুঝতে পারছে, হ্যাঁ এই ছেলেটা এইরকম এই ছেলেটা এরকম, মাস্টার জানছে যে এই ছেলেটা পরীক্ষাতে ভালো পারবে এই ছেলেটা পারবে না, মাস্টার জানতে পারছে, তো মাস্টার বললো যে এই ছেলেটা এই ক্লাসে যে ছাত্রগুলোর মধ্যে আছে এই ছেলেটা পাস করে যাবে আর এই ছেলেটা ফেল করে যাবে, মাস্টার কি দিয়ে বললো তার যে পড়াচ্ছে তার একটা অভিজ্ঞতা অভিজ্ঞতা তারা বুঝতে পারলো যে এই ছেলেটা পাস করবে এই ছেলেটা ফেল করবে। এখন পরীক্ষা নেওয়ার পরে দেখা গেল যে ওই ছেলেটা সত্যিকারে ফেল করেছে আর ওই ছেলেটা সত্যিকারে মানে পাস করেছে, এখন কি যে ছেলেটা ফেল করলো সে কি বলে ও মাস্টার বাবাকে আগেই বলে দিয়েছিল ও ফেল করবে এই জন্য ফেল করেছি, মাস্টার বলেছে এই জন্য ফেল করেছে, আসলে কি মাস্টার বলেছিল এই জন্য ফেল করেছে, নাকি তার অভিজ্ঞতা দেখে মানে তার পড়াশোনা থেকে অভিজ্ঞতা করে মাস্টার বলেছিলেন যে সে ফেল করবে বলে মাস্টার বলেছিল। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আমাদের সৃষ্টিকর্তা, আমরা কি করব না করব আল্লাহ তাআলা দুনিয়া আপনার সৃষ্টি করার পর আগে থেকে তার আগে থেকে আল্লাহ তাআলা জানেন যে মানুষকে যে আমি পাঠাবো কে কি করবে কে কে আমার আমল করবে কে আমার কথা শুনবে কে আমার কথা শুনে আল্লাহ জানেন, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জানার ভিত্তিতে লিখে দিয়েছেন যে হ্যাঁ ও এই কাজ করবে জাহান্নাম এই কাজ করবে জাহান্নাম, সুতরাং আল্লাহ তাআলা লিখেছেন বলে আমরা মানে জান্নাত জাহান্নাম যাবো এমনটি বিষয় নয়, বরং আমরা খারাপ কাজ করবো আল্লাহ তাআলা জানেন ওই জন্য লিখে রেখেছেন, আল্লাহ তাআলা যদি নাও লিখতেন তারপরেও আমরা সেটাই হতো, বুঝা গেছে বিষয়টা বুঝা গেছে। আর তার মধ্যে আমরা যে তাহলে যারা যার ভাগ্যে জাহান্নাম রাখা আছে আজীবন মানে ভালো কাম করলো শেষখানে একটা খারাপ কাম করলো তার জন্য সে জাহান্নাম দেবে, তো আজীবন ওই নেকি কামটা ভালো কামটা তার তার পরিমাণ কিছু পাবে না। আচ্ছা প্রথমত বিষয় যেটা হচ্ছে একটা উদাহরণ দিয়ে তাহলে মানে একটা মানুষ আজীবন নেকির কাজ করলো আজকে সে একটা কাজের কারণে সে জাহান্নাম চলে গেল, আবার একটা মানুষ আজীবন গুনার কাজ করলো আর একটা মানে ভালো কাজ করলে সে জান্নাত চলে গেল, এই যে ব্যাপার গুলো হয়ে থাকে কি ধরনের কথাবার্তা, এটা মানুষের প্রশ্ন আসতে পারে। এটা উদাহরণ দিয়ে সাধারণ ভাবে ধরেন যে কোনো ব্যক্তি কোন একটা মালিকের কাছে 10 বছর যাবৎ চাকরি করছে, ভালো ব্যবহার সবাই কিছু মালিকও তাকে ভালো বলে খুব ভালো বলে, কিন্তু শেষের বেলায় দেখা গেল কি যে তার সঙ্গে এমন একটা ভুল বুঝাতে একটা এমন একটা সম্পর্ক খারাপ হয়ে গেল যে মানে পায়খানার দিকে দেখতে রাজি কিন্তু ওই লোকের দিকে দেখতে রাজি নয়, হয়ে থাকে কিনা, তার দেখা গেল যে শেষ কাজ আর খারাপ হলো তার সমস্ত জিনিসগুলো কিন্তু তার নষ্ট হয়ে গেল বেকার হয়ে গেল শুধু লাস্টের বেলাকার মানে তার মানে এমন একটা কিছু আচরণের কারণে এরকম হয়ে থাকে। অনুরূপ ভাবে একটা মানুষ সারা জীবন পর্যন্ত কোন মানুষের সাথে মানে একটা দুশ্মনী এটা চলতে থাকে, শেষের বেলায় দেখা গেল কি যে এমন একটা কোন কারণে এমন একটা সে ভালো কাজ করে দিয়েছে এমন একটা তার কাজে সন্তুষ্ট হয়েছে যে সমস্ত তার দুঃখ বেদনা সবকিছু ভুলে গেছে, এমন একটা পরিশ্রম তাকে সাহায্য সহযোগিতা করেছে যে সে তার একদম পরম বন্ধু হয়ে গেল। তো যখন মানুষ
মানুষের ক্ষেত্রে আমরা এরকম দেখতে পাচ্ছি। তো আমরা এরকম যখন ভালো কাজ করতে থাকবো, শেষের বেলা যদি আমরা এমন কোন খারাপ কাজ করি যেটা মানে একবারে আল্লাহ তাআলার সীমা লঙ্ঘন মানে করা, এই ধরনের মারাত্মক কাজ যদি মানে করে থাকি, তখন ওই জিনিসটা হয়। সুতরাং এটা স্বাভাবিক বিষয়, এটা হয়ে থাকে। এই জন্য আমাদেরকে সবসময় এটা মানুষের মনে প্রশ্ন যাচ্ছে কি আমি ভালো কাজ করছি করছি করছি, দিয়ে আল্লাহ আমাকে খারাপ কাজ করিয়ে নিবে, দিয়ে আল্লাহ আমাকে জাহান্নামে। আল্লাহ আল্লাহ খারাপ কাজ করাবে না, আল্লাহ তাআলা জানেন যে ও খারাপ কাজ করবে। আল্লাহ তাআলা জানেন, আল্লাহ করাবেন না, আল্লাহ কোনো মানুষের কাজ করেন না। আল্লাহ তাআলা বলছেন সূরা ইনসান 76:2-4 যে মানুষকে আমি বিবেক বুদ্ধি দিয়েছি এবং তাকে ভালো মন্দ দুটো রাস্তা দেখে দিয়েছি, চলার পথ দিয়েছি। সে ইচ্ছা করলে ভালো রাস্তাতেও চলতে পারে, খারাপ রাস্তাতেও চলতে পারে। সুতরাং আল্লাহ তাআলা কোনো মানুষকে ভালো কাজ করায় না এবং খারাপ কাজ করায় না, যে তুই চুরি কর, এই কাজ কর, আল্লাহ তাআলা কাজ করে। আল্লাহ তাআলা রাস্তা দেখে বিবেক বুদ্ধি দিয়েছে, রাস্তা দেখে দিয়েছে, ইচ্ছা তার। সে আমাদের ভালো কাজ করা খারাপ কাজ করা এটা আমাদের স্বাধীনতা। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে করায় না কোনো খারাপ কাজ। তো ঠিক আছে, আমরা খারাপ কাজ করি তা আল্লাহ তাআলা জানেন, এটা হচ্ছে ব্যাপার। তাহলে আমরা মানে নিজে নিজে কর্মের ব্যাপারে নির্ভর, মানে আমরা যা কর্ম করবো তার প্রতিফল পাবো, তার প্রতিফল পাবো। আল্লাহ তাআলা সবকিছু জানিয়ে দিয়েছেন আগে, এই খারাপ করলে এই ফল পাবে, এই কাজগুলো এই ফল পাবে, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আর এটা যে পাপ করেছে কিছু, হয়তো পাপে মানে ওর আজাব হবে, হয়তো অমুক পাপের কারণে অমুক আজাব হবে, ওই আজাব হতে হতে কিছু তার পাপে যখন পাপটা শেষ হয়ে গেল, আজাবে পরিণত হয়ে গেল, তখন আসলে হয়তো আল্লাহকে তাকে জান্নাত দিবে। দিতে পারে যদি মানে যদি তার ইমান থাকে, ইমান অবস্থায় যদি মারা যায় কোনো পাপ করার কারণে, সে জাহান্নামে যাবে। জাহান্নামে সে পাপের শাস্তি ভোগ করার পরে সে জান্নাতে আসবে। এমন হতে পারে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারে, এমন হতে পারে আল্লাহ তাআলা ইচ্ছা হতে পারে তাকে শাস্তি দিয়ে তাকে মাফ করবে, এটাও হতে পারে। এর একটা একটা প্রশ্ন করা গেছিল, তাকে জিজ্ঞেস করা গেল যে আল্লাহ যাকে চাইবেন তাকে তো জাহান্নাম দিবে, আর যাকে চাইবেন তাকে জান্নাত দিবে, তা আল্লাহর ইচ্ছা ইচ্ছার বিরুদ্ধে কিছু করা যাবে না? আল্লাহ যাকে চাইবেন, প্রথম কথা হচ্ছে আল্লাহ যাকে চাইবেন, আল্লাহ কাকে চাইবেন? একটা উদাহরণ দিই, যে একজন মালিক সে মানে লোক নিয়োগ করবে তার কাজের জন্য, তো যাকে ইচ্ছা তাকে নিয়োগ করতে পারে, যাকে ইচ্ছা তাকে নিয়োগ নাও করতে পারে, ঠিক আছে? এখন সেই মালিকটা পরীক্ষা নিচ্ছে যে মানে যারা যারা পাস করবে তাদের তাদের ও মানে পরীক্ষায় পাস করলে নিয়োগ করবে। এখন ও তো ওই মালিকের ইচ্ছা, যাকে ইচ্ছা করে নিয়োগ করবে, যাকে ইচ্ছা করলে সে নিয়োগ করবে না। এখন ওই মালিক কাকে ইচ্ছা করবে, যারা পরীক্ষায় পাস করবে তাদেরকে, নাকি যারা পাস করবে না তাদেরকে, কাদেরকে নিয়োগ করবে? আল্লাহ ইচ্ছা করলে কাউকে জান্নাত দিতে পারেন, কাউকে জাহান্নামে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা যারা পরীক্ষায় পাস করবে তাদেরকে জান্নাত দিবে, আর যারা পাস করবে তাদের জন্য জাহান্নাম। তারপরে যদি আল্লাহ তাআলার যদি মানে অনুগ্রহ হয় যে কোনো ব্যক্তি পাস করতে পারলো না, তারপরেও তাকে জান্নাত দিব, সে দিতে পারে, আল্লাহ তাআলার ইচ্ছা সেটা। অনুরূপভাবে কোনো মালিক যদি মনে করে এই লোকটা এই পরীক্ষাটা ফেলবে, সেটা তাকে চাকরিটা দিয়ে দিই, তারপরেও সে দিতে পারে, সেটা তার ব্যাপার। তার মানে মানুষ যদি ভালো কাম করে তো আল্লাহ ইচ্ছা অনুযায়ী তাকে জাহান্নামে দিবেন না? আল্লাহ কেন কোন মানুষের অত্যাচার করবে? আল্লাহ তো কোন মানুষের প্রতি জুলুম করেন না। আল্লাহ তাআলা তো পরিষ্কার ভাবে বলে দিয়েছেন যে আল্লাহ তাআলা জালেম নয়, আল্লাহ কোন মানুষের প্রতি জুলুম করেন না। আল্লাহ তাআলা জুলুম করে না, মানুষের জন্য হারাম করেছেন, নিজের জন্য হারাম করেছেন। জি জি, ঠিক আছে, আপনার কাছে স্পষ্ট হলাম, মানে প্রশ্নটা অনেক যাক ছিল। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। Thank you.